আলোচনা টিকা আলোচনার আগেই আমরা এই গল্পের নাটিকার লেখক সম্পর্কে কিছু জেনে নেব। সখী মানুষ নাটিকা লিখেছেন মমতাদুদ্দিন সম্পর্কে আমরা অল্প কিছু জানলাম। এবার আমরা শব্দার্থ জানবো কিছু। শব্দার্থ কবিরাজ বৈদ্য, আয়ুর্বেদ ছাত্র, আমাদের তিনি চিকিৎসা করেন। নারী পরীক্ষা মানে কবিরাজ, নারী ব্যবস্থা রোগীর নারী। মুখ মানে নির্বোধ, বোকা, অজ্ঞ। শ্রবণ মানে কানে শোনা। জবরদস্তি মানে জোরাজুরি। ব্যায়াম মানে অসুখ, রোগ, ব্যারাম। তাজ্জব মানে অদ্ভুত, বিস্ময়কর। প্রাণ খোলা মানে অকৃত্রিম, উদার, খোলা মানে। এই হচ্ছে শব্দার্থ যা নাটিকা পড়ে বুঝতে আমাদের কাজে লাগবে। শিক্ষার্থীবৃন্দ, সখী মানুষ নাটিকায় দুটো দৃশ্য আছে, প্রথম দৃশ্য, দ্বিতীয় দৃশ্য। প্রথম দৃশ্যে আছে মোড়ল বিছানায় শুয়ে ছটফট করছে কবিরাজ। মোড়লের নাড়ি পরীক্ষা করছে মোড়লের আত্মীয় হাসুমিয়া, আর মোড়লের বিশ্বাস চাকর রহমত আলী অসুখ নিয়ে কথা বলছে। হাসু রহমত ও রহমত আলী রহমত শুনছি, হাসু ভালো করে শোনো। ওই কবিরা যতই নারী দেখুক তোমার মোড়লে নিস্তার নাই। রহমত অমন ভয় দেখাবেন না, তাহলে আমি হাওমাও করে কাঁদতে ডেকে দেবো। হাসু কাঁদো, মন উজাড় করে কাঁদো। তোমার মোড়ল একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জার দিয়েছে। এর গুরুকড়ে ও ধান রোড করে তোমার মোড়লায় ধ্বনি, মানুষের কান্না দেখলে তার কান্না দেখলে হাসে। রহমত তাই বলে মোড়লের ব্যারাম ভালো হবে না কেন? হাসু ভাবেই না, মোড়ল যে অত্যাচারী, পাপি, মনের মধ্যে অশান্তি থাকলে শুধু কাজ হয় না। দেখে নিও মোড়ল মোড়। রহমত আর আজে বাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান। কবিরাজ এত কোলাহল করো না, আমি রোগের নাড়ি পরীক্ষা করি। রহমত
ও কবিরাজ, নারী কি বলছে বল, পালবে তো? কবিরাজ, মূর্খের মতো কথা বলো না, মানুষ এবং প্রাণী আমার নয়, আমি যা বলি অন্যদের দিয়ে তাই শোনো, শ্রবণ কর। আসু, আমাকে বলুন মরল আমার মামা তো ভাই, রহমত মরল আমার মনে। কবিরাজ, এই নিষ্ঠুর মরলকে যদি বাঁচাতে চাও তাহলে একটি কঠিন শর্ত বা কঠিন কর্ম করতে হবে। আসু, মামের চোখ আনতে হবে। কবিরাজ, আরও কঠিন কাজ, রহমত হিমালয় পাহাড় তুলে আনবো। কবিরাজ, পাহাড় সমুদ্র চন্দ্র নক্ষত্র কিছুই আনতে হবে না, মরল আর সহ্য করতে পারছি না, জ্বলে গেল আর ভেঙে গেল, আমাকে বাঁচাও। কবিরাজ, শান্ত হও, ও রহমত মরলের মুখে সংবাদ শুনে যাও। আসুন, ওই মরল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে, আমি আর মুরগির দাম নিয়েই থাক। শিক্ষার্থীবৃন্দ, তোমরা তার শুনলে বাড়তে পড়বে, অপরকে পড়তে উৎসাহিত করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই বলে